গতকাল প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন, যখন দেশের সামনে জাতির সামনে বক্তব্য করেছেন, সেই বক্তব্যে বলেছেন যে তিনি তার শাসনামলে এই দেশকে মধ্য আয়ের দেশে নিয়ে গেছেন এবং এই দেশে 41 সাল পর্যন্ত যদি তাকে আপনি থাকতে দেন তাহলে সেই দেশকে সে একটা অত্যন্ত শক্তিশালী একটা সমৃদ্ধ উন্নত দেশ অর্থাৎ আপনার ধনী দেশে পরিণত করবে। বন্ধুগণ, এই 13 বছরে এই দেশের সাধারণ মানুষ, যেটা মান্না সাহেব বলেছেন, দরিদ্র আরো দরিদ্র হয়েছে। 4 কোটি মানুষ বেকার হয়ে গেছে, 6 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে চলে গেছে এবং বড়লোক বড়লোক হয়েছে অর্থাৎ আওয়ামী লীগের লোকেরা যারা অন্যায়ভাবে ক্ষমতার সমস্ত সুযোগ গ্রহণ করছে তারা আজকে এই বিভিন্ন দেশে টাকা পাচার করে দিয়ে তারা তাদের সম্পদকে রক্ষা করতে চায়। বন্ধুগণ, সবচেয়ে জনপ্রিয় নেতা যিনি তার রাজনৈতিক জীবনের শুরু থেকে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিরন্তর সংগ্রাম করে চলেছেন, যিনি এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, তাদের কথা বলার অধিকার আদায় করার জন্য, তাদের স্বাধীনভাবে সংগঠন করা, তাদের চলাফেরার স্বাধীনতার অধিকার রক্ষা করার জন্য যিনি দীর্ঘকাল ধরে এই সংগ্রাম করে চলেছেন, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে স্থলে বন্দরে পথে প্রান্তরে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, গণমানুষের সেই প্রিয় নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং তার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সংগ্রামী শ্রদ্ধেয় সভাপতি, আমাদের নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান, আজকে এই সমাবেশে উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা বাবুকু অশ্বত্থ চন্দ্র রায় উপস্থিত আছেন, আজকে বাংলাদেশ নাগরিক ঐক্য নাগরিক ঐক্যের কনভেনার অনলবশ্রী বক্তা ডাক্তার সাবেক সভাপতি এবং এই দেশের মানুষের অত্যন্ত প্রিয় মানুষ যারা মাহমুদুর রহমান মান্না আমাদের মাঝে আজকে কেন উপস্থিত আছেন, আর একজন বীর সেনানী যিনি 1971 সালে স্বাধীনতার যুদ্ধে শহীদ করেছেন, শহীদ ঘোষক শহীদ করেছেন জিয়া রহমান আহ্বানের সাড়া দিয়ে স্বাধীনতার যুদ্ধে একজন তরুণ হিসাবে যোগ দিয়েছিলেন, আমাদের বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান জেনারেল সৈয়দ ইব্রাহিম, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ নারী ও শিশু অধিকার সংরক্ষণ ফোরামকে, তারা আজকে এই সমাবেশের মাধ্যমে আরেকবার জনগণের সামনে দেশের সামনে মানুষের কাছে তুলে ধরতে সক্ষম হলো যে দেশনেত্রীর মুক্তি এখন হচ্ছে জনগণের দাবি, এটা গণদাবি, এই দাবি অবশ্যই সরকারকে মেনে নিতে হবে, আর যদি সরকার এই দাবি মেনে না নেয় তাহলে সব সময় গণদাবিকে অস্বীকার করবার জন্যে অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল তাদের সেই একই পরিণাম এগুলো বহন করতে হবে। বন্ধুগণ, বন্ধুগণ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা সবাই জানি অত্যন্ত অসুস্থ, আমরা বিগত প্রায় 1.5-2 মাস ধরে তার মুক্তির জন্য আমরা অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করছি, সারা দেশে আমাদের অসংখ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটি সমাবেশ থেকেই লাখো মানুষের কণ্ঠ থেকে একটি আওয়াজ এসেছে দেশনেত্রীর মুক্তি চায়। দেশনেত্রীর মুক্তি আমরা কেন চাই, কারণ এই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, তিনি হচ্ছেন বাংলাদেশের
স্বাধীনতা সংগ্রামের প্রতীক। তিনি এই বাংলাদেশকে একটা সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবার একটা নেতৃত্বের প্রতীক। প্রিয় বন্ধুগণ, আজকে এই সরকার আমরা জানি আমাদের নেতৃত্ব বলেছেন, আমরা সবসময় দেখছি এই সরকার কিছুতে এই দেশের তাদেরকে মুক্তি দিতে চান না। কেন চান না? কারণ তারা জানেন যে দেশের ত্রিবেগমুখা যদি মুক্ত হয় তাহলে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে সেই তরঙ্গের সামনে তারা টিকে থাকতে পারবে না, কিন্তু সেই কারণে তারা দেশের ত্রিবেগমুখা থেকে মুক্তি দিতে চায় না। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি আজকে প্রায় 13,000 মাইল দূরে রয়েছেন, যাকে এখানে বাংলাদেশের সরকার অন্যায়ভাবে বেআইনিভাবে আটক করে নির্যাতন করে তাকে প্রায় পঙ্গু করে দিয়েছিল তার উদ্দেশ্যে, আজকে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে তাকে দেশে আসার পথ তার রুদ্ধ করার চেষ্টা করে। বন্ধুগণ, আজকে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, আমাদের 500-এর উপরে অধিক মানুষ গুম হয়ে গেছে, আমাদের আজকে হাজারো মানুষকে নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, আজকে সমগ্র দেশের মানুষ এই একটি দলের কাছে আওয়ামী লীগের কাছে জিম্মি হয়ে গেছে। বন্ধুগণ, আসুন আমরা সবাই ওই লক্ষ্যে, অর্থাৎ আমাদের দেশের ত্রিবেগমুখাদের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, এই দুটোকে একসাথে করে আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ। আজকে খুব আনন্দের কথা, যেখানে আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসছেন, আমি সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাতে চাই, রাজনৈতিক ব্যক্তির প্রতি আহ্বান জানাতে চাই যে আসুন আজকে বৃহত্তর স্বার্থে 1971 সালে যেমন আমরা স্বাধীনতা যুদ্ধের সময় শহীদ রহমান আহ্বানে সাড়া দিয়ে আমরা শুধু দেশের স্বাধীনতার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম, লড়াই করেছিলাম, সংগ্রাম করেছিলাম এবং বিজয়কে ছিনিয়ে এনেছিলাম, আজকে আবার শুধু গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য, মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য, আমাদের সমস্ত অধিকারগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধের সত্যিকার অর্থেই একটি জনগণের একটা সরকার, জনগণের একটা বাংলাদেশ, একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা নির্মাণ করি, কল্যাণমূলক একটা রাষ্ট্র আমরা নির্মাণ করি। আবার আসুন আজকে আবার আমি ধন্যবাদ জানাতে চাই এই সমাবেশ আয়োজন করার জন্যে। আমি নারী ও শিশু ফোরামকে আমি আবারও ধন্যবাদ জানাই।